গীতা বে, তুই গীতা? তোর বাবির লোকের লোকে তুই গীতা? আমি বাবির লোকে গীতা, এবার ফাঁকগুলো খাম কাজ করলাম তার লোকে। তোর আর খাম নাই, তুই তোর বাবির খরা করে ঘুরবি? খালি তুমি উল্টা পাল্টা মাত মাতো, গীতা উল্টা পাল্টা মাত মাতো। তোর বউ কই? এগুলো কথা মাতি আলাম না, এগুলো খানে তোর দামে ফুরি, খানে তোর দামে ফুরি কারণে বহুত কষ্ট পারাম। কিচ্ছু মাতলে খালি চ্যাপ চ্যাপ করে উঠে। বাবির লোকে আমার বোনে, এটা ভাবি আমার কথা হবে না, আমি আর তার কথা হবে, ইনু এখনো বেড়াতে নাই। খালি নু তোর বউ বউ কাম করে না, আমার বউ দিয়ে কাম করাইবি? আমি কি জানো তোর মুরগির বাচ্চা মরে না কেন? অন্য পয়সা আরো গুরুত্ব আছে, তাই তোমার তার লোকে মাতি না আমি আসি, বাবির লোকে আমি সাধু দেই, ইটা তাই দেখতে পারে না, তাই সব সময় খেটে 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 করে আর মিশতে দেয় না। খালি আমার কই আমি আগলা হয়ে দিতাম, খালি কই আগলা হয়ে দিতাম। যাও গিয়ে আগলো ইয়া, আমি তো আর না করলাম না, তোমার বাবিও না করেন না, তুমি যাও গিয়ে। ইয়ে না, তাই বেলা আছে, তাই বেলা আত্মার আগু গুটলে আর কি ওতা ওতা করে আস্তে আস্তে আর কি ও সংসারে বেড়া ফেরা লাগলে কিচ্ছু নাই, বুঝিনি বাবু। আই যায় তোর শেষ মু, আমার বদনাম গারে তোর বাড়ির লোকে তোর বাবির লোকে দেখবে রে বেটা, গোলাপ জান কি যার জিনিস, খালি আয় গর আয়। ভাই আমি তো দাঁড়ান গে, আমার রুমো বাবি ওসুলা কি দা, তুই ইয়া তো দেখিও গিয়া রাগি রাগি আয়। আল্লাহ জানে তোর বাপি দেখে হইল আমার মুখের ব্যবহার ভালো নাই, তারাও তো মাতামাতি করে মাতামাতি করেনি, তুই লোক দেখা মাতলে আল্লাহ জানে আর তুমি আজ মাত্রা কিতা মাত্রা উষে মাত্রায় নি হুন্ডানি ভাই সাহেব,
মুন্ডানি বিয়াবলি বাচ্চা কিতা মাতে বাবি আমার মায়া করেন এরদাই আমি তার লগে বেশি মাতি বেশি চলি তাই উল্টা পাল্টা মাতে কিতা কিছু সন্দেহ করে হুশে মারতাম কিতা আমার জামাই তো তারে আরো কইয়া হারা দিন করু লহান খাটাও আর হি কাইয়া তো খান মন্ত্র দাও আমার দিয়ে খান করাইতা আমি কিতা তুমি বাড়ি বান্ধি না কিতা হি আর তোমার বউ যে ব্যবহার করাইতা দেখো না নি শান্তি একটা বার খাইতে দে না আর আমি খালি খান করতাম খান করতাম দূর দূর তুমি তো পারাইস না সিলাই না উরগুর দেখো না নি সিলাই না আমি নি তোর ভাই ভাবি ব্যবহার দেখো না আল্লাহ না রে ভাই তাই না কি মনে না রে ভাই তাও বিয়া আমলে কোনা না তারা তুমি মানছো খালি খান মন্ত্র হুনি আর আমার লগে বলে যে খেট 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 করতে পড়ে দেখাই দেখাই না দেখে কি দাম আকে ওই দেখে ওই তো বড় মেয়ে পড়ো তাই না তো তুমি তো বলতে না বাইরে বাইরে পড়ো ওখান না উসিত মাটি নাই যে তাই নাকি পড়ো উসিত তো মাত নাই তো ওখান কিছু খানে হ্যাঁ তুই তা আমি জানাম কি তোর ভাই ব্যবহার দেখো না এসো নি ওই তো কি দাম আতে লই হ্যাঁ ভাই রাখ রাখ আমি কিতা করতাম খানির ব্যবস্থা করো খানির ব্যবস্থা করতাম এক বেটা কইছে ওই যে ভিক্ষা করিয়া সারা কোনো রাস্তা নাই এর লাগি দরকার লই আইছি তোমার এখন ভিক্ষা করব ভিক্ষা করিয়া খাইব আর তো ভিক্ষা লাগি যাই আমরা তো কোনোদিন ভিক্ষা উক্ষা করছি না বুঝছেন আমার বড় ভাই এগুলো খানে দরজাল এই কিতা করছি আমরা জামাই বুড়ি বাড়তি বার করছি ওখানে আমরা রাস্তায় রাস্তায় আসি আই রাস্তা দিন ধরে খাইলতি খানি উনি নাই মাত্রা কেন কুন্তা আমরা নেত্রা ধরে গো তোমার আগে কইছি বাড়ি দিদা উত্তেজনা কর তাই না বাড়ির তুমি উত্তেজনা করাই আজকে আমরা রাস্তা নেই মাতিও না মাতিও না আমার সব সামান্য সমস্যা নাইলে আমি রিস্কে রইলাম নে তালাই মু প্রয়োজনে চলো তুমি মুখ বন্ধ করিয়া খাও মানছি উঠবা এখন বুদ্ধি বেশিও খাইতাম ওই পয়সারা কোনো ফর্ত নাই বুদ্ধি একটা বার করছি বললেও বিক্রি আরম্ভ না নি আর বাদে চিন্তা করবো
আমি মাঝে মাঝে রিক্সা চালাইব, আর তুমি উল্টা পাল্টা না করিয়া দিশা বাসার খামর ব্যবস্থা আমি যায় সারে কইছি। ভাই যদি বেটার লোকের যোগাযোগ করিয়া তোমার দিশা বাসাতে একটা খামো দিব, আর আমি রিক্সা উস্কা চালাইব, আর এক টাইমে অনভিজ্ঞা করবো। আমি বড় কইতাম আমার বাইরে দেখাইতাম হে আমার বার্তা দিবার বড় ইচ্ছে বিজ্জত করিয়া তোমার কারণে আজকে আমি ফকির, তোর মুখের কারণে একবার তাকি আটটা মাতিস না। আলহামদুলিল্লাহ আমি চাইরা আম দে ভিক্ষা টিক্ষা করিয়া নিয়ে কোটিপতি হইতাম পারি ও টেনশন, আর তুই করে তুই হোটেলে গিয়া খাইছে ভিক্ষা করিয়া। আরো দুই আরো জনের দিস।
আর মাতিস না, এখন তো কিনতাম না, খাইতে দিবে নি, পেটের বুকে কোন খানে দরজালোর গরটে বাবা রে বাবা দামাই রে একটু গ্যাস করিও হয় তুই আমার মন চেঞ্জ হয়ে গেছে, বুঝলাম দাম তোমারই ভালোবাসি, আজকে আমি রাস্তায় রাস্তায় বেড়ে যাব তোর লাগে, আমি আজ বিট কাটলাম তুই তোর লোক দিয়া আমার কথা বিয়া না করলে তো আমার আজ বিট কাটা লাগলো না। বাইরে মজা বুঝাইব নি, আমি রাতা রাতে দিন থাকি, আমি কোটি বুঝাইব বার করি করার ব্যবস্থা করবো, তোমার এই মানুষের বাসার কামও পাঠাইব আর আমি রিস্কা চালাইবো, এক টাইমে ভিক্ষা করবো মানুষ যায় শান্তি দি আর আমি আর তুমি তোমার দুঃখ দিয়ে বন্ধু দি আমি আপনার দুর্গা ইয়ো তুকারাম কোন সময় থাকি, আমি তো জানি যে আপনি তাকইন ইয়ো দরকার তাকইন, আমি চিন্তা ভাবনা করতাম যে আপনার একটা গড় দরকার বুঝছেন, বহু স্টোরি এটা কই মনে এটা খোয়ার আর এখন সময় নাই বুঝছেন, এখন কিছু নাই পাইসা বুঝছেন, তার ভাই ভাবে সব স্বভাব বালা নাই বুঝছেন, দেখো মূল কথা কইতে দেতে মূল কথা কইতে কি আমরা এখন গড় দরকার, হ্যাঁ হ্যাঁ 500 টাকার মধ্যে এখন গড় যদি হই যায় নানি তে আওয়াজ তো দামু আর তানে মানুষের ভাড়া খামো দিমু আর আমি রিস্কা চালাইমু আপনার নি ভাই এলাকা ও এখানে সব সারাও আমার ও মিঠু ভাই ও গোর্খা ডাকছে আপনার লাগে ওই গোরে
ওইব ওইব কোনো সমস্যা নাই, আমরা রইল কোনো মতে সিটার খাইটার কি আরে ওগুলো থাকতাম নি তার কোনো নেই থাকতে কুটিপতি হই দিলে ওলা তা লাগব অবশ্য লেফটিন টিন তা আছে তো সব তো আছে আচ্ছা তা তা মনে এ আমরা যাও কাবিতে যাই দিও এখন আর মাছ চিনি চিনি তা ওইটা সব তো রেডি করা কোনো সুবিধা আচ্ছা এখন এনে করো কেউ না আমরা খালি মাইতা গিয়া হয় আমরা যে মাল চা বানা নাই ভাই এটা সব তো দিব না কোনো সুবিধা দিব না দিব নি আছে নি মিটু ভাই আমি চিনি চুনি গরবরা যা লাগে মিটু ভাই দিবা নে তার লাগে চিন্তা করার দরকার না মিটু ভাই হরি তুমি আট বুঝিস না কুটিপতি কেমনে বুঝতে নানি একটু ইয়ে করো আর দেওয়ার সময় বলে তুই তো আমুক কালা করিস না আমি প্রাণে মরেছি আমারে ভিক্ষা হরাইলো আমার গোর দুয়ার সারাইলো আইলো আমি দুই বারে কাম করি আইলাম তার কোনো খবর নাই কত সময় হয় হে অব আয় না কেন আই যাইলে কইব এ হারা দিন কিতা করে ওখান থেকে হানি উনির কথা কয় না হ্যাঁ ওখান তার পেট লাগে না নিনা বারে খাইয়াই হয় আমার কাছে লুকায় টেকা মারে আই যাইলে টেকার হিসাব দিব হে কি সিয়ানা গো গুলাব জান তোর চোদ্দ গোষ্ঠীর মাথা আমার মাথার ভিতরে টেকা অক্কলটি করো নিলে সকালে বিরিসি কেন খাইমু কিতা দি খানে তোর দলের বাচ্চারা তো গেলে এক্সট্রা টেকা পাই না বিরোধ অনু মারি দেই কিছু তো পাইলাম আচ্ছা কর মনে করো বিয়া দূর রাখি দিই দিও না একশো টিকি একটা করে আমি দুইবারে কাম করি আইলা হি আর তুই কোন সময় আইলি এখন কো তুই কিটা কাম করলি আর আজ কয় টাকা রুচি করলো কিন্তু দেখা আমারে আমি মনে আত্মীর গাছ খাচ্ছি না রিস্কে তালানি শুধু হিসাবলি তুই কি তোমার সন্দেহ করছ না কিতা হ্যাঁ আস্থা দিনে বাড়িতে আইছি আমার এখন আদর করি নিয়া ভাত খাওয়াইতে আদর করতে আর উল্টা পাল্টা ভাত ভাত খানে দরজাল বাচ্চ আমার খানে দরজাল কইস না তোর কলতে খানে দরজাল তোর বাবি তোর ভাই এখন উনি তা বইলা মাত মাতিস না আমার লগে দেখা হতো আইনছো সোহান বার কো বইলা মাতে আইন বুলে খানে দরজাল অনু বাদে পঞ্চাশ ষাট আর আদিন অগুন্দু যে করছস নি কোনটা
তুমি চুরি করছস কেন? এখন চুরি করছি না, ওদারেও লই ওদারেও লই পকেট আছে না, তার লাগি তো কই তুই হারা দিনে 50 টাকা 100 টাকা রুজি করস, তুই জানা এইজন গাছটি মারস কেন কস না কানে ওগাইটা দি হগাইটা দি যে রাখস বেআমলির বেআমলি কুনানর ওহনো বাল আছে আমল বাল আকর তোর লাগি বুঝছস তোর লাগি আমার কখন আই দিয়ে দশা আজকে কৃষ্ণ মাতি না করলা করে দাও করে দাও বেশি মারবে না এই করে দাও করে দাও ওবা ড্রাইভার উবাও রে বা উবাও আমার বানাটা দিলাই আমি বেটির ফাস্ট ব্রেক দিয়ে তুই আগে ছিলি আর রিক্সা করা লাগতো না, রিক্সা চালানি লাগতো না, গুলাবজান কমই গেছে আর রিক্সা চালাই যাও নাই। আমারে কইলাম বিসমিল্লাহ তো শুনা বেসিয়া একটা কুট বানাইয়া দিবে শুন অতটা মাতিস না কইলাম তুই কিন্তু অগুন বেসিয়া আগে আমার 50,000 টাকা দিবে আমি দামি সাইয়াখান শাড়ি কিনমু চুরি কিনমু শাড়ির লগে মিলাই উলাইয়া বুঝছস নি তোর বাই বাবিরে দেখাইমু আর শুন তোর বাই বাবিরে দাওয়াত দিয়ে আনবে তারা আমরা বার্তাই বার করিছে তালাই কি তৈছে আল্লাহ আমরা দিস না শুন বেশি মাতিস না আগে সিলেট কিনমু কিনিয়া বাড়ি এখান বালা গর বানাইয়া রাইত চাইলে মানুষ যাতে আমরা কুটিপতি হয় বিষয় বুঝছেন নি আমরা কিছু শোনা আছে আমরা আর কি গ্রামের বাড়ি বেশি হয়েছিয়া একবারে শহরও আইসি কোনো আমরা সিলেট কিনবো আগর একটা বানাইবো মানাইবো নেই আমরা তাকবো সিদ্ধান্ত আর শোনা কিছু আছে চিন্তা করলাম ব্যবসা বাণিজ্য করতাম হইব তো এর দায় ওগুন বেশি নিতাম আর কি কিনা বেশ না বার করিস না আমার কিন্তু 50,000 সিলাইস না দিমুনে কই দিউ তো তোর দেখো কে ভাইসাব আড়াই তিন মুড়ির খাতা কাছি না এটা এক নম্বর খাটি শুনা বুঝছেন নি ও তো ওটা ওখানে আমি রাখি নাই দূর বেদান কিনে দিমু সিলেট কিনতাম না কই আগে বুঝে সুন্দর আমার গলাচ্ছে সুন্দর লাগছে তো শোনা এটা সব আমার বউর বুঝছেন এটা আমরা বিয়ার সময় দিতাম আর তাহলে আরো বহুত আছে আমরা বেশি বেশি খাই দুদিন না নি আরো 70 বছর বেশি বেশি খাইতাম পারবো ও হতা কত টাকা হইব ভাই ও ভাই কত টাকা দি ভাই গুন রাখিয়া ওটা আপনারে 2.5 লাখ টাকা যাইব মাত্র নি 2.5 লাখ মাত্র নি কার বা মা দিই আমার যে 50,000 তে বাড়ি এটা সব তো হইব আচ্ছা সিলেট কিনা দেব ই হইছে ভাই সব কিতা কইলাম কই বড়ি কইলা পাঁচ বড়ি কইছি পাঁচ বড়ি পাঁচ বড়ি আলহামদুলিল্লাহ দিলাও কা সে গাড়ি উই পাইতাম না তো মাত মা দিব না তুই রাইট তুই আইলে
আমারে মানুষে কই তুই কোটিপতি তোর ভাই বাবিরে দেখাই বুঝছস কি আমারও তো ইচ্ছা গোলাপ জান তুই তো কেমন আমার ফকির গেলে তুই মা সময় হইলে আমার তো তাবালা নাই ফকি না হইলে অত কষ্ট করতাম নি গো গোলাপ জানের ভিতরে উত খোল যা আর মাতিস না তোর হতার গালা দিলে হতার গান গাছ আর আমার গালা দিলে আমার গান জানো আইছি বেটা সিলাসি বেটা সমস্যা হইবো ওখান থেকে বাড়ি আয় রাখি তো মাতলেন রে বল ও ভাই দিলাও কা আমি মাছর চিন্তা করলাম না এই মুহূর্তে আমি চিন্তা করলাম কিনা জানি টেরাস ফোন হ্যাঁ তোমার একটা টেরাস ফোন দিমু আমি একটা টেরাস ফোন নিমু ইউটিউব হোয়াটসঅ্যাপ বাইসঅ্যাপ আজ থাকি আমি রিস্কা বলা নাই আজ থেকে আমি লাখপতি আর তুমি লাখপতির বউ আজ মার্কেটে যাইতাম বলে আমি সুন্দর মানুষ খালাটা ও খালাটা তো মারাত্মক সুন্দর লাগবে আমি রিক্সা চালাইছি না
আপনি রিক্সা চালাইছেন নি? না না ইয়ো না মানে আমি আমার গাড়ি ঘুরাইতে মানে আমি সব সময় গ্যারেজ আসিলাম গ্যারেজ আসিল আমরা অনেক রিক্সা আসিল রিক্সা ডেমারে বলতে অনেক সময় বেড়াচেরা করলে আমি নিচে তেনা লইয়া আমি গাড়ি ঘুরি ফসকা করি এতে কোনো সমস্যা নাই তবে তোমার খুব ভালো লাগে আগে তোমার নাম দিলা বাসা রানি আসলে তুমি এবার খামো করো বাসায় খাম খুব সুন্দর লাগে ফসকা ফসকা করছো আচ্ছা ঠিক আছে উঠি দাও উঠি দাও এই উঠি দাও তুমি উঠি দাও তেলের পয়সা তেলের পয়সা তো স্যার ইয়ে হইছে সব তো তোমার ভাবি গেছে আমার কিছু কোনো বেঙ্গলি দিগুলো রাখি না কারণ আমি বাসাতে মনে ও ভিতরে তুমি এই স্টার্টিং উঠো আচ্ছা আচ্ছা আর কিছু লাগতো না উঠো উঠো না আপনার মন করে দিলাম ইয়ে উঠি দাও ভাই তুমি এটুকু তার কোনো খবর উপর লইছ নি তুমি তো দেখলাম বড় ফাশান মানুষ কি তা খার কি তা কেমনে কি রান চলে ওই গো আমার ভাই গুতা লাগি চিন্তা লাগে তো ও বেটি লাগি রাস্তা রাস্তা ঘুরাইব তার জীবনে দুঃখ আছে কষ্ট আছে কষ্ট করব এরে ও বেটি গুতার লাগি আজ মিটু গুতার অবস্থা ওই মিটুর লাগি তো মায়া লাগে কারণ তারে তো বারবার হয়েছে তার বউর লাগে দেখায় নাই তার বউর খাইছিল